হাই ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে চলো চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর দেখো, ছাদ থেকেই শুরু করলাম ব্লগটা, তো তো পিছনে দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো যে প্রচণ্ড গরম। তো আজকে 1 এপ্রিল, সবাই মানে চৈত্র মাসের মাঝখান, এখন মানে প্রচুর রাস্তায় ভিড়, সবাই এখন চৈত্র সেলের জিনিসপত্র কেনা। তবে এখন আর মোটামুটিভাবে চৈত্র সেলে সেই আগের যে রকম ক্রেজ ছিল যে চৈত্র সেলে কিনবো বলে, এখন আর সেই রকম ক্রেজ নেই। এখন সারা বছরই দেখছি ভিড়, সারা বছরই লোকে কেনাকাটা করছে। তো যাই হোক, প্রচণ্ড রোদ্দুর, এখন এতটাই গরম যে বাইরে বেরোনো যাচ্ছে না ঠিক মতো করে। যারা রেগুলার কাজ করছে তাদের জন্য সত্যি খুব মানে কষ্ট লাগে যে তারা এইভাবে রোদে রোদে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কাজ করতে হচ্ছে। আমিও যখন এক সময়তে বেরোতাম, যদিও আমি এরকম সময় মোটামুটিভাবে পৌঁছে যেতাম, 10:30টার সময় আমি পৌঁছে যেতাম, সেই জন্য এই যে সারাদিনের যে রোদ্দুরটা সেটা আমাদের আমাকে ফেস করতে হতো না। তো যাই হোক, তো তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো এই গরমকালটাতে, আর প্রচুর পরিমাণে জল খাও, গ্লুকোজ খাও। যদিও আমিও কাকে বলছি, আমি নিজেও খাই না, মাঝে মাঝে এর জন্য পড়ে যাই, মাথা ঘুরে যায়, এত গরম লাগে, এত ঘাম হচ্ছে, এত কষ্ট হচ্ছে। তো যাই হোক, আর তোমরা ভালো করে দিনটাকে শুরু করো, আর চলো আমার সাথে খুব ভালো করে দিনটাকে শুরু করো। আজকে কী করছি না করছি সব তোমার সাথে শেয়ার করছি। আজকে সকাল সকাল, এখন বাজে 10টাও বাজেনি, 9:30 বাজে, এখনই দেখো আমার রান্না বান্না শুরু হয়ে গেছে। এখানে বসিয়েছি ভাত, সরি, এখানে ডাল বসিয়েছি আর এখানে বসিয়েছি ভাত। তো চলো চটপট করে রান্নাটা শেষ করে ফেলি। তো মাম্মা দেখো, এটা ছোট্ট বাচ্চা, তার মানে মাম্মার ছোট বাচ্চা ছুটকেকে নিয়ে এখন বসে আছে, তাকে ঘুম পাড়ানোর চেষ্টা চলছে। ও ছোট বাচ্চা, তাকে ঘুম পাড়ানোর চেষ্টা চলছে, যদিও এখন সে নিজে ঘুমায়নি, প্রায় এখন 2:30 বাজে যাচ্ছে, তো নিজে এখনো অবধি ঘুমাচ্ছে না। অনেক চেষ্টা করেছে তাকে ঘুম পাড়ানোর, বাট কিছুতে ঘুমাচ্ছে না। সবাইকে বলো সাবস্ক্রাইব করো। তো সকাল সকালে আজকে রান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে, কিন্তু ঘুমাচ্ছে না কিছুতে, কারণ সকালে অনেকটা বেলায় ঘুম থেকে উঠেছে, দিয়ে এখন আর ঘুমাচ্ছে না। তো কালকেও তাই করছিল, পরশু দিনেও তাই করেছে, বেলায় ঘুম থেকে উঠছে, দিয়ে আর কিছুতেই দুপুরবেলা ঘুমাচ্ছে না, খুব জ্বালাচ্ছে, আমাকে ঘুমাতে দিচ্ছে না। আমারও খুব ঘুম পেয়েছে, বাট কিছুতেই ঘুমাতে দিচ্ছেন না। তো যাই হোক, আর কি করবো, তাই তোমাদের সাথে মনে হলো একটু কথা বলে নিই, তাই যাই কথা বলতে এলাম। তো তোমরা এখন আশা করি সবাই ঘুমাচ্ছ, সবাই রেস্ট নিচ্ছ, বাট আমার দেখো কপালে কি হচ্ছে, আমাকে কিছুতেই ঘুমাতে দিচ্ছে না, নিজেও ঘুমাচ্ছে না, তা মেয়েটাকে ঘুমাতে দিচ্ছে না, মেয়েটাকেও কোলে নিয়ে খালি নাড়াচাড়া করে যাচ্ছে, মেয়েটাও তো ঘুমাতে পারছে না, সেটা সে বুঝছে না। তো যাই হোক, তো চলো এখন চেষ্টা করি আবার ওকে ঘুম পাড়ানোর, আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। তো গাইজ, আজ সারাদিন কী কী করলাম না করলাম সব তোমাদের সাথে শেয়ার করলাম। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, তো ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক করো, আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আজকে মানে এখন এতটাই গরম যে আর মানে সারাদিন সেভাবে ভিডিও করা হচ্ছে না, কিছুই করা হচ্ছে না, আর ভালো লাগছে না, মনে হচ্ছে না সারাদিন শুধুমাত্র এসিতেই বসে থাকি, কিন্তু সেটা তো পসিবল না। তো যাই হোক, তো চলো ভিডিওটা এখানেই এন্ড করলাম, আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।